ভিউয়ার্স দেখেন, এটা আমাদের ঢাকা শহরের যে কোনো একটা কলের পানি, এই পানির ভিতরে প্রচুর ময়লা। এটা একটা ইলেকট্রোলাইজার মেশিনের মাধ্যমে দেখা হয়েছে যে প্রচুর আয়রন এবং শ্যাওলায় পানির ভিতরে। তো এই জিনিসটা আসলে সবাই একটু সাবধান হওয়া উচিত যে পানিটা আমরা একটা প্রসেস করে খাওয়া, হোটেলে অনেক সময় এই আয়রন শ্যাওলা যায় না। সো বিশেষ পদ্ধতিতে মেশিনের মাধ্যমে বা রিভার্স অসমোসিস প্রসেসের মাধ্যমে পানি খাওয়া উচিত, নাহলে আমাদের কিডনি এবং লিভারের প্রতি সমস্যা হতে পারে। ধন্যবাদ সবাইকে।